আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি বন্ধুরা। চলে আসছি রান্নাঘরে। রান্না বান্না কিন্তু অলরেডি কমপ্লিট করে, মানে শুরু করে দিয়েছি, কমপ্লিট হয় নাই এখনও। এই যে এটা হচ্ছে পটল, আমি ঝুরি ভাজি করছি। নর্মালি পটলটা তো আমরা চাক ভাজি খেয়ে থাকি, আজ এভাবে ভাজি করব। এভাবে ভাজি করলেও কিন্তু খেতে ভালোই লাগে। আর পটলটা কিন্তু আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে দিব। নামিয়ে দেওয়ার আগে এই যে দেখেন, এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দু একটা শুকনা মরিচ ভেজে রেখেছি, এটা দিয়ে নামিয়ে দিব। বন্ধুরা, আমি কিন্তু ম্যাক্সিমাম ভাজি এভাবে করি, পেঁয়াজ রসুনটা ভেজে তুলে রাখি, তার ভাজিটা নামানোর আগে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিই। এভাবে ভাজি করলে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও বেশ টেস্টি হয়। ভাজিটা কমপ্লিট, এখন আমি নামিয়ে, ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দিলাম। বন্ধুরা, পটলের ঝুরি ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দেখেন, কাতলা মাছে লবণ হলুদ মেখে রেখেছি, এটা আমি রান্না করব ঝিঙে আর আলু দিয়ে। আর ঝিঙে আলুর তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি এই যে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দিব জিরা। জিরাটা দিয়ে হালকা নেড়ে এখন নামিয়ে নিব। পেঁয়াজটা তুলে নিয়েছি, এখন আমি ওই তেলেই মাছটা ভেজে নিব। বন্ধুরা, আমার কাতলা মাছটা কিন্তু ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। মাছটা তুলে নিলাম, এখন মাছ ভাজার তেলের উপরে আমি দিয়ে দিব আলু। যেহেতু ঝিঙে আর আলু দিয়ে মাছের তরকারিটা করব, এই জন্য আমি আলুটা আগে একটু ভেজে নিব হালকা লবণ দিয়ে। হালকা লবণ দিয়ে আলুটা ভেজে নেব, দিয়ে দিব কড়াইয়ে আর একটুখানি তেল। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এই যে কেটে ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া। এখানে আমি কোনো কাঁচা মশলা ব্যবহার করব না, ঝিঙের তরকারি পাতলা ঝোল করব কাঁচা মরিচ দিয়ে, যেহেতু গরম। হালকা পাতলা খাবারই ভালো লাগে, কাঁচা মরিচটা দিয়ে দিলাম। ভালো করে বন্ধুরা, আলু আর ঝিঙেটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো সিদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য পানিটা একবারেই দিয়ে দিলাম। অপেক্ষা করবো বলক উঠা পর্যন্ত, বলক উঠলে মাছটা দিয়ে দিই। তরকারিটাই বলক উঠে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
বন্ধুরা মাছটা দিয়ে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিব। বন্ধুরা তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়েছি, এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিব। মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এই গরমে আসলে যত সাদা মাঠা তেল মশলা কম তরকারি খাওয়া যায় ততই ভালো। আর আমার মতে এভাবে ঝিঙে আলু দিয়ে কে পাতলা ঝোল করেন মাছের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো এভাবে মাছ রান্না করলে খুবই পছন্দ। বন্ধুরা এই তো রান্নাবান্না শেষ, চলেন চলে যাই টেবিলে ফাইনালি লুক নিয়ে আবারও কথা। বন্ধুরা এই তো রান্নাবান্না শেষ করে চলে আসছি টেবিলে। আজ একদমই শর্টকাট রান্নাবান্না, পটলে ঝুরি ভাজি আর কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমে খুবই মজাদার খাবার। ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা ভুল ত্রুটি হলে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। রাত 9টা ইউটিউবে আমার ভিডিও আপলোড হয়। এখনও যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।